নির্বাচনের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন করে যুক্ত হলো আরও 4 কাউন্সিলর। নারী লীগ থেকে যুক্ত হয়ে এখন মোট কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে 151। ঢাকার 5 তারকা একটি হোটেলে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বাফুফের বার্ষিক কংগ্রেসে দেয়া হয় অনুমোদন। ফিফার বরাদ দিয়ে কমিটির আকার ও কাউন্সিলর কমানোর কথা বলা হলেও এবার তা পাশ কাটিয়ে কাউন্সিলর বৃদ্ধি করল বাফুফে। ফিফার নির্দেশনা একরকম হলেও বাফুফের কর্মকাণ্ড ছিল আরেক রকম। এ প্রসঙ্গে ভিন্ন যুক্তি দাঁড় করান কাজী সালাউদ্দিন। আমরা কমাইতে পারবো না, বাড়াবো না, বিকজ আমার কমাতে গেলে কংগ্রেস লাগবে, ভারতীয় কংগ্রেস লাগবে। সো উই কেপ্ট অন ডিসকাসিং দ্যাট। তো তারা তখন বললো তাহলে এটাকে স্থগিত রাখো, আমরা পরে তোমাদের সাথে নিয়ে বসবো। সেটা ফিফাই বলেছে, যেই 10 জন খেলেছে তার মধ্যে টপ 4 জন যে হয়েছে ফিনিশ, পরবর্তীটা পরবর্তীর ব্যাপার, পরবর্তীটা আবার কংগ্রেসে গেলে কংগ্রেস যে ডিসিশন নেয় তাই হবে। কাউন্সিলরশিপ পাওয়া 4 দলের মধ্যে একমাত্র সেনাবাহিনী ছাড়া বাকি 3 দলই বাফুফে কর্মকর্তা সংশ্লিষ্ট। ভোট বাড়াতে এই কার্যক্রম কিনা এমন প্রশ্নে নিজের ব্যাখ্যা দেন কাজী নাবিল আহমেদ। সর্বশেষ যে লিগটা যে কোনো কংগ্রেস ইলেকশনের আগে যেটা হবে ওইটাই কিন্তু হচ্ছে, ওই টেবিলটাই কিন্তু হচ্ছে এফেক্টিভ। তো এর আগে যেগুলো হয়েছে তারা তো অফকোর্স তাদের মতো আছে, এখন যেমন হলো এই 4টা হবে, পরবর্তী 4 বছর পরে যখন আবার যে লেটেস্ট যে লিগটা থাকবে সেই টেবিল থাকবে জাস্ট ফার্স্ট ডিভিশনের মতো, সেকেন্ড ডিভিশনের, থার্ড ডিভিশনের মতো একইভাবে কিন্তু এটা কিন্তু পরিচালিত হবে। কিন্তু চলতি বছরে বাফুফের মোট ব্যয় ধরা হয়েছে 53,59,00,000 টাকা। সম্ভাব্য আয় বাদে ঘাটতি রয়েছে 22,20,00,000 টাকার মতো। তবে ঘাটতি পূরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। আমাদের ঘাটতি থাকে প্রায় 22,20,00,000 টাকা, সেটি আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের যারা আছেন কাজী সালাউদ্দিন আমরা যারা আছি তারা পৃষ্ঠপোষকতা আমাদের স্পন্সরের সাথে আমরা কথা বলছি, সেখান থেকে আমরা কিছু করব। এছাড়াও আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা ফুটবলের জন্য কিছু আর্থিক সহযোগিতা চেয়েও আমরা একটা পত্র দিয়েছি। এদিকে সাধারণ সভায় উপস্থিত বেশ কজন প্রতিনিধি নারী লীগের ক্লাবগুলোর পক্ষে ছিলেন না। এ বিষয়ে তারা আপত্তি তুলে মতামত রাখতে চাইলেও সে সুযোগ দেয়া হয়নি তাদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।